আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পলিটিকেজ। আজকে আমি আপনাদের সামনে যে খাঁচাটা ভিডিও করবো সেটা হলো একটা 1836 100% পোর্টেবল একটা খাঁচা, সম্পূর্ণ পোর্টেবল করা। কারণ হলো যে এটা আপনি চাইলে খুলে ফেলতে পারবেন এবং চাইলে লাগাই নিতে পারবেন। এবং ইচ অ্যান্ড এভরি পার্ট, যেমন ট্রে থেকে শুরু করি নিচে থেকে, মজবুত আকারের ট্রে পাওয়া যায় আমাদের এখানে। তো 1836 ট্রে আমাদের খুব হেভি ট্রে। এবং হলো যে এই যে নিচের পার্ট দেখতে পাচ্ছেন, এটাও আপনার হেভি করে আপনার তৈরি করে দেওয়া পাইপের, সম্পূর্ণ বক্স পাইপ দিয়ে ট্রের পার্ট তৈরি করা। এবং আপনার এখানে নাট ফিটিং করা যায়, তলার পার্টটাও নাট ফিটিং, যেটা আছে তলার পার্ট ওইটাও নাট ফিটিং, উপরের যেটা আছে সেটাও নাট ফিটিং, এবং সাইডেরগুলো তো আছেই, সাইডেরগুলো সম্পূর্ণ রয়েছে। তো এটা হলো যে আপনার 1836 উচ্চতা 18 করে এই খাঁচাটা। এবং আপনার এই খাঁচাটার ওয়েট আছে 16 কেজি প্লাস, অলমোস্ট 17 কেজির মতো। তো এই খাঁচাটা আপনার এই সাইডে আছে 18, আবার বলছি উচ্চতায় আছে 18 এবং লম্বায় আছে 36, মানে 18 18 36 খাঁচাটার সাইজ। এবং হলো যে এটা একটা রেড রং করার। এবং আপনার খাঁচাটার দরজা আছে 8x8 করে, এবং দরজা ফিনিশিং খুব ভালো করে দেওয়া যেন আপনার হাত না কাটে, সেক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখি। এবং হলো যে আপনার এগুলো খুব ভালো ফিনিশিংভাবে দেওয়া। ঠিক এই সাইডেও একটা আছে, এটা আপনারা 2 মুখ বা 3 মুখ করে নিতে পারেন, আমার সমস্যা নেই আপনারা যদি। এবং আপনার পার্টিশন যেটা আছে, পার্টিশন এটা হলো যে খুলে ফেলতে পারবেন, ওভাবে পার্টিশন সেট করে দেওয়া। এই যে পার্টিশনটা চাইলে আপনারা খুলে ফেলতে পারবেন, হয়ে গেল আপনার সম্পূর্ণ একটা রুম। এবং হলো যে আপনারা যদি চান এটা 2 রুম করে নিতে পারবেন, আবারও এটা ধাক্কা দিয়ে আপনার এটার ভিতরে দিয়ে ঢোকানোর পর আপনি শুধু ধাক্কা দিয়ে ওই মাথায় বরাবর করে আপনি এটা একটু ওই মাথা পর্যন্ত আগে দিতে হবে, লেগে গেল শেষ, হয়ে গেল আপনার এখানে এখন 2 রুম। এবং আপনার প্রত্যেকটা রুমের পাশে পাচ্ছেন একটা করে ব্রিডিং ডোর, খুব সুন্দর করে ব্রিডিং ডোরটা করা, এবং আপনার খুব ভালোভাবে ফ্রেশভাবে ব্রিডিং ডোরটা করা। এবং আপনার দেখতে পাচ্ছেন এই পাশে একটা রয়েছে ব্রিডিং ডোর, এই পাশে একটা রয়েছে ব্রিডিং ডোর। এবং আপনার ট্রে যেন এই সাইড দিয়ে না পড়ে যায় ওভাবে সেট করা ইয়েগুলো, এবং সাইড দিয়ে যেন ট্রে না পড়ে ওভাবে সেট করা, এবং সম্পূর্ণ এটা নাট ফিটিং করে তৈরি করা। এবং আপনার এই খাঁচাটা আপনার ফ্রেম আছে 10 নম্বর তার, এবং সাপোর্টে আছে আপনার 14 নম্বর তার, এই যে 14 নম্বর তার, সরি সাপোর্ট আছে 12, এবং সিঁড়িতে আছে 14 নম্বর তার, আবার বলছি সিঁড়িতে হলো 14 নম্বর তার, ফ্রেম 10, সাপোর্টে 12, এটা একটু মোটা তার সাপোর্টটা, প্রতি 2 ইঞ্চিতে সাপোর্ট দেওয়া আমাদের, প্রতি 2 ইঞ্চি পরপর সাপোর্ট। সিঁড়িটা হলো আপনার 14 নম্বর তার, যার জন্য আপনি চাপ দিয়ে সহজে বাঁকা করতে পারবেন না, এবং খুব হেভি হয়, যার ঝালাইটাও অনেক মজবুত থাকে, যেটা আপনার মিনিমাম 10 থেকে 15 বছর ব্যবহার করার যোগ্যতা থাকে। কারণ হলো এই খাঁচাটা আপনার এক তো হেভি হয়, প্লাস হলো যে আপনার জিনিসটা যেহেতু ঘন ঘন আমরা সাপোর্ট দিচ্ছি, যার জন্য ঝালাইটা অনেক মজবুত হয়ে যায় এবং আপনার এগুলো ছুটে না, এবং এটা আপনার লং লাস্টিং করে। এবং এটা আপনি যদি রং করে ব্যবহার করেন 10-15 বছর কোনো ব্যাপারই না এটা ব্যবহার করা। এবং আপনারা চাইলে যে কোনো মুহূর্তে খুলে ফেলতে পারবেন, এবং চাইলে এটার উপরে আরেকটা 1836 দাঁড় করাইতে পারবেন। ওই সিস্টেমে যদি বলেন যে এটা আপনার সম্পূর্ণ পোর্টেবল এরকম করে হবে সিঙ্গেল করে, তাহলে আমরা ওভাবেই তৈরি করে দিব। এবং এই সাইডে আপনার ওভাবে একটা কিছু এটার মধ্যে রাখলেই, এবং সেম খাঁচা আপনি এটার উপরে রেখে দিলেই আপনি এটাতে ফিটিং করে নিতে পারবেন আরেকটা খাঁচা, আরেকটা খাঁচা এটার উপরে ফিটিং করে নিতে পারবেন, এটার উপরে রাখলে আরেকটা খাঁচা ফিটিং হয়ে যাবে। তো এই খাঁচাটা আপনার প্রাইস কত? এটা 100% পোর্টেবল, যেহেতু আপনারা অনেকে জিজ্ঞাসা করেন, তেমন এক্সট্রা কোনো স্টাইলিশ নাই এখানে, কিন্তু এটা আপনার 100% পোর্টেবলের ক্ষেত্রে, এবং এইটা ওয়েটের ক্ষেত্রে, এই ক্ষেত্রে এই খাঁচাটার প্রাইস পড়ে 3500 টাকা, ট্রে সহ এবং এই কালারটা সহ আপনার এটার প্রাইস পড়বে 3500 টাকা। এটা খুবই হেভি, এবং হলো যে আপনার এটার উপরে 3-4 জন যদি আমরা বসেও থাকি কোনো সমস্যাই হবে না। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি জাস্ট এখানে, তো আমি যদি এখানে ওই সাইডেও সেমভাবে দিই, কারণ এটা বুঝতেই পারতেছেন ওইভাবে, এক তো অনেক বক্স পাইপগুলো অনেক স্ট্রং হয়ে থাকে অ্যাজ ইউজুয়ালি, এবং আপনার এটা খুবই মজবুত কোয়ালিটির দেখতে পাচ্ছেন। সো চার কোণে যেহেতু 4টা পায়া আছে এবং খুব মোটা করে এই পাইপগুলো, তো সেক্ষেত্রে আশা করি এটার কোনো রকম ড্যামেজ হওয়ার কোনো লক্ষণই পাবেন না ইনশাল্লাহ। এবং আপনারা চাইলে আমরা এটা এভাবে ফিটিং করে পাঠাইতে পারবো, এবং আপনারা যদি চান সেক্ষেত্রে এটা খুলে পাঠাবো, সেক্ষেত্রে এটাও পারবো।
তো এইটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটার প্রাইস পড়বে, আবার বলছি, 3500 টাকা। ভাই এরকম কোয়ালিটির মধ্যে, এরকম 100% পোর্টেবল করে, এরকম সিঙ্গেল কেজ, যে কোনো কেজ আপনারা যদি পোর্টেবল চান বা কলোনি চান, সেক্ষেত্রে আমরা পোর্টেবল করে দিতে পারবো। এই হলো আমাদের মোবাইল নাম্বার। এগুলো কেজি দরে হবে, 12 নম্বর তার দিয়ে কেজি হলে 195 টাকা কেজি হবে, 14 তার দিয়ে হলে 220 টাকা কেজি হবে, 10 নম্বর তার দিয়ে 190 টাকা কেজি। তো এই হলো আমাদের মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।